আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কিয়ামতের ময়দানে কিছু মানুষ পাওয়া যাবে বস্তা বস্তায় আমল, বস্তা বস্তায় কি খালি তাকে তাকে আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত মানুষ কিয়ামতের ময়দানে আমার সামনে খালি আমল আর আমল নিয়ে আসব, খালি আমল আর আমল, আমল আর আমল। ফাজআলনাহু হাবাআম মানসূরা, দেখা গেল কিছুক্ষণ পরে তার আমলনামার মধ্যে কোনো আমল নাই, তার আমলনামার মধ্যে তা আমলগুলো গেল কই, এত আমল আমলগুলো গেছে কই। একজন রাত্রে মাছ ধরতে গেছে, আমরা কো দেশে রাত্রে মাছ ধরে নি, মাছ ধরতে যাওয়ার সময় সাথে করি একটা ডুলা লয়ে গেছে, খলই লয়ে গেছে, খলই ছিলেন নি জি, আপনারা কি বলেন ডুলা বলেন, ওই তো মিলে গেছে রে ডুলা লয়ে গেছেন। এখন সারা রাত মাছ ধরছেন আর ডুলার মধ্যে রাখছেন, মাছ ধরছেন আর ডুলার মধ্যে রাখছেন, মাছ ধরছেন আর ডুলার মধ্যে রাখছেন। সকালে বাড়িতে আসি দেখেন ডুলার মধ্যে একটা মাছও নাই, মাছ এগুলা গেছে কই, ওই ডুলার নিচে দি ভাঙ্গা, ডুলার নিচে দি ভাঙ্গা, আপনি তো টার ফার নাই। এখন খালি মাছ ধরতেছেন রাখতেছেন, মাছ ধরতেছেন রাখতেছেন, কিন্তু ডুলার নিচে দি সব চলে গেছে। দুনিয়াতে আমল করতেছেন, আমল করতেছেন, আমল করতেছেন, কিন্তু কেয়ামতের ময়দানে যায় দেখেন আমল নামার মধ্যে কোনো আমল নাই, তা আমলগুলা গেছে কই, আমলগুলা ওই যে আপনার ইমানের ডুলার নিচে দি ভাঙ্গা। এই কারণে যা আমল করেন ওই ডুলার নিচে দি চলে যেতেছে। তাহলে আগে ইমান ঠিক করতে হবে, আগে কি আগে ইমান তারপরে আমল, আগে আমল তারপরে ইমান না। এই জন্য দেখবেন কোরআনে কারিমে আল্লাহ পাক যত জায়গায় বলছেন আগে ইমান বলছেন তারপরে আমল বলছেন। তাহলে ইমান কেমনে ঠিক করবেন, ইমান ঠিক করার জন্য খেয়াল রাখতে হবে ইমানের ভিতরে যেন কুফরি না থাকে, ইমানের ভিতরে যেন শিরিক না থাকে, ইমানের ভিতরে যেন নেফাক না থাকে, ইমানের ভিতরে যেন বেদাত না থাকে। থাকলে ইমান ফুটা হয়ে যাব, ইমান নিচে দিয়ে ভাঙ্গি যাব। এবার যা আমল করবেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, জাকাত দিতেছেন, সব করতেছেন, কিন্তু আপনার আমল নামে কিচ্ছু নাই, কারণ আপনার অ্যাকাউন্ট ঠিক নাই। ছেলেরা বিদেশে তো টাকা পাঠায়, বাপের কাছে আব্বা আপনি একটা সুন্দর করে অ্যাকাউন্ট করেন, এখানে বাজারে যাই সীতাকুণ্ড যাই সুন্দর করে একটা অ্যাকাউন্ট করেন, আমরা টাকা পাঠাবো আপনি ওখানে যে জমা করবেন। এখন বাপ ব্যাংকে গেছে, ব্যাংকে যাই এক অফিসারের সাথে খুব খাতির হয়ে গেছে, খাতির ওই অফিসারে কয় আমি আপনার অ্যাকাউন্ট এখন কি দরকার, আমি তো অ্যাকাউন্ট আমি তো আছি, আপনি ছেলেরা যা টাকা পাঠায় আমার কাছে আনি দিয়ে যাবেন, সব জমা করে রাখবো ব্যাংকে। এখন যত টাকা আসে বাফেলে যে দিয়ে আসে, যত আসে দিয়ে আসে, কদিন পরে যাই দেখে ওই অফিসার নাই, ম্যানেজারেরা কয় ভাই আমি যে টাকা রাখতাম ম্যানেজার ওই অফিসার কই, কৌনি তো বদলি হয়ে আরেক জায়গায় চলে গেছে, তো কয় আমার টাকাও কি বদলি হয়ে আরেক জায়গায় চলে গেছে নাকি, অফিসারও নাই টাকাও নাই। এখন ম্যানেজার কয় আপনার অ্যাকাউন্ট নম্বর কন আমি চেক করে দেখি, কয় না অ্যাকাউন্ট তো করি নাই, তো অ্যাকাউন্ট না করলে টাকা জমা হইব কোন। তাহলে আপনার ইমান যদি ঠিক না হয় তা আমল জমা হইব কোন রে, আমল কোথায় জমা হইব, আগে তো ইমান ঠিক করতে হইব তারপরে না আপনার আমল জমা হইব ঠিকানে যাই। এই জন্য ইমানটা কুফর মুক্ত হইতে হইব, ইমানটা শিরিক মুক্ত হইতে হইব, ইমানটা নেফাক মুক্ত হইতে হবে, ইমানটা বেদাত মুক্ত হইতে হবে। তো ওই রকম ইমান হইলে ওই ইমানে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাইব। এই জন্য আল্লাহ পাক সূরা আল মায়দার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ইমানে ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইমান আনার পরে কুফরি করলে সব আমল নষ্ট, সব আমল কি হয়ে যাব নষ্ট হয়ে যাব। তাহলে ইমানের ভিতরে কুফরি থাকলে আমল সব কি হয়ে যাব, আচ্ছা ইমানের ভিতরে শিরিক থাকলে আমল সব নষ্ট হয়ে যাব। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। বান্দা যদি শিরিক করো তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে ইমানের মধ্যে শিরিকও থাকা যাবে না।
ইমানের ভিতরে যদি আপনার নেফাক থাকে মুনাফিকি থাকে তাও আমল নষ্ট হয়ে যাব ইমানের ভিতরে যদি বেদাত থাকে তাও আমল নষ্ট হয়ে যাবে তাহলে ইমানের ভিতরে কুফর থাকা এখন কুফর চিনতে হবে না কি কুফর চিনেন তো নাকি আপনারা একটা কুফরি বলেন তো দেখি কি চিনেন আপনারা পরীক্ষা করে নিয়ে আগে জি একটা কুফরি বলেন যেটা করলে কুফরি হয় এই তো মাশাআল্লাহ দেখছেন এই এলাকার মানুষ কি সব জানে আলহামদুলিল্লাহ একবার গুরুত্বপূর্ণ একটা কুফরি বলে ফেলছে সেই কুফরি হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোন মানুষকে যদি এলমে গায়েবের মালিক মনে করা হয় এটা কুফরি যেটা উনি বলছে সেটা হলো আপনি এলমে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله رسول اپنی بولی دن اسمان جمینے اللہ سڑا آر کیو غائب جانے نا تالے آمار اپنار بھو بھی شتے کی ہوئی بھو ایٹا کیو جانے کل کے کی ہوئی بھو ایک مشور کی ہوئی بھو ایک بسر پر کی ہوئی بھو کیو جانے ایک ہم جدی اپنی گونو کر کسے گیسن جائے گونو کرے کوئی دیسن آمار ہاتھ ٹاک ٹو دیکھیں آمار ہاتھ ٹاک ٹو দেখেন আমার এই আগামী মাসে কি অবস্থা এই বছরটা 2023 সাল কি রকম যাইবো একটু দেখেন তে হে আপনার এলমে গায়েব জানে না হে তো নিজের খবরই জানে না হে নিজের খবর জানলে হে রাস্তার পাশে বসে রইছে কেন হে তো নিজের খবরই নিজে জানে না তার কাছে গেছেন আপনি আপনার আগামী বছরের কি হইবো এটা দেখানোর জন্য আরেকজনের কাছে গেছেন যাইকোন আমার তুলা রাশির কি অবস্থা বৃশ্চিক রাশির কি অবস্থা কুম্ভ রাশির কি অবস্থা একটু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা কাহিনান আও আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু আরবাঈন লাইলা কেউ এরকম গণকের কাছে গেছে কারো কাছে হাত দেখাইতো গেছে রাশি গুনতো গেছে ভবিষ্যতে কি হবে এটা জানতে গেছে অথবা জিন হুজুরের কাছে গেছে বাংলাদেশে দেখবেন জিনের নাম শুনলে দল বান্দি সব চলে যায় কয় জিনা অমুক জায়গায় জিন আছে জিনেরা কিন্তু কইতে পারে জিনেরা কিচ্ছু কইতে পারে না আমরা যা জানি জিনেরা তা জানে না জিনেরা আমাদের চেয়ে বোকা তাদের চোখের সামনে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন তারা কতদিন পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসি এসে হিসাব দিছে তাও টের পায় না যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লাঠি নিয়ে দাঁড় করে রেখেছে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন কিন্তু লাঠি লয়ে দাঁড়ায় রয়েছেন জিনেরা আসি এসে প্রতিদিন হিসাব দেয় তো তাদের চোখের সামনে মারা গেছে সেটাই তারা বুঝে না তো তারা গায়েবের খবর কেমনে জানে কিন্তু বাংলাদেশে দেখবেন জিনের কথা শুনলে মানুষ দলে দলে যায় কয় রে জিন হুজুর আছে তাহলে এইরকম জিন হুজুরের কাছে তারপর হাত গণনার জন্য রাশি গণনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি এরকম কারো কাছে যায় জিজ্ঞেস করছে যে আমার একটু রাশিটা দেখেন হাতটা দেখেন আমার ছেলেটা কেন এই অসুখ বিসুখ যায় না দেখেন তো আমার এই বিপদ কেন যায় না একটু দেখেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন লাম তুকবাল্লাহু সালাতু আরবাঈন লাইলা চল্লিশ দিন পর্যন্ত তার কোন নামাজ কোন এবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুলই হবে না এখন ওই ওই ব্যক্তি যা বলে দিছে ফাসাদাকাহু বিমা ইয়াকুল যা বলছে সে বিশ্বাস করছে কইছে যে না এই তোমার আগামী বছর বড় বড় দুটা বিপদ আছে বড় বড় দুটা বিপদ দেখা যাইতেছে কয় আচ্ছা আচ্ছা হুজুর কি করতে হবে কোন একটু ভাই কি করতে হবে আমার কয় তোমার চাল লিখবো এত কেজি ডাল লিখবো এত কেজি পিঁয়াজ এত কেজি লবণ এত কেজি টাকা এইগুলো দিলে বিপদ আমার সব কাটি দেওয়া হইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইটা যে বিশ্বাস করছে فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে এইগুলার প্রতি কুফরি করছে এই যে কুফরি পাইছেন নাই তাহলে ঈমান আনার পরে কুফরি করলে কি হইব ওই ডুলার নিচে দিয়ে বাঙ্গি সব আমল চলে যাইব জাদু করলে কুফরি হয় জাদু করলে কি হয় বাংলাদেশে জাদু করে না দেখবেন কত মানুষ আছে জাদু লয়ে ব্যস্ত থাকে বিশেষ করে আমাদের মা বোনেরা বেশি এই এলাকার মা বোনেরা কিন্তু করে না কিন্তু আমি দেখছি আমাদের ওইসব দিক দিয়ে মহিলারা বেশি করে করে না কয় জামাইটা মেয়ে বিয়ে দিছে জামাই কথা শুনে না কয় এরে জাদু করি এরে কাবু করতে হইব ঠিক যাতে জামাই কথা শুনে
ছেলে বিয়ে করাইছে বউ কথা শুনে না ক বউটালে তাবিজ আনার লাগব যাতে বউটাই কথা শুনে তারপরে বিয়াই বিয়ানের আয়ত্ত করতে হইব এইজন্য কি আনতে হইব জাদু করতে হইব এই জাদু করা কি কুফরি জাদু করা কি কুফরি যেই লোকে জাদু করিব যারা সহযোগিতা করিব যাদের মাধ্যমে করিব এই সবার ঈমান চলে যাবে সব কুফরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জাদুকে স্পষ্ট ভাষায় কুফরি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকরের শাস্তি হলো ইসলামী আদালত তাকে মৃত্যুদণ্ড দিবে কোন জাদুকর খুঁজে পাওয়া গেলে তাহলে এই জাদু করা কি কুফরি এই রকম আরো অনেক কুফরি আছে এগুলা করলে ঈমান নষ্ট হয়ে যাবে এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না আরেকটা বলছি কি শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যাবে ওই ঈমান দিয়েও জান্নাত পাওয়া যাবে না তাহলে শিরিক আপনারা চিনেন কিনা জি বলেন তো দেখি একটা শিরিক বলেন এই তো মাশাআল্লাহ দেখছেন এই এলাকার মানুষ সব জানে এইজন্য আমার উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ সব সময় বলতেন কয় এই যে নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা এসব অঞ্চলের মাঠে ঘাটে যারা কাজ করে কয় এরা যা যেই সুন্দর কোরআন তেলাওয়াত করতে জানে এরা যেই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে যা ইসলাম সম্পর্কে জানে তো উনি বলতেন কয় আমার এই অঞ্চলে ঝিনাইদহ কুষ্টিয়া যশোর এই অঞ্চলের অনেক ইমাম সাহেবও এত সুন্দর কোরআন তেলাওয়াত জানে না আলহামদুলিল্লাহ এটা এই অঞ্চলের মানুষের ফেতরত আলহামদুলিল্লাহ এরা দিন সম্পর্কে অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ অনেক জায়গার মানুষ এগুলো কিছু জানে না আলহামদুলিল্লাহ আমরা তো বাংলাদেশের 66টা জেলায় যাই সব জায়গায় যাই কত মানুষের সাথে দেখা সাক্ষাৎ দেখে যে অনেক জায়গার মানুষের জিজ্ঞেস করলে একটা কথাও বলতে পারে না আলহামদুলিল্লাহ দেখছেন আপনারা আমি যা বলছি সব জানেন না তো বলে জানা কথা বলছেন কেন জানা কথাই বারবার বলতে হয় যাতে মানা সহজ হয় জানা জিনিসই বলা লাগব অজানা জিনিস বলা দরকার নাই জানাগুলাই সব আপনারা জানেন কিন্তু যাতে আমরা মানাটা সহজ হয় তাহলে ঈমানের মধ্যে কি থাকা যাবে না শিরিক থাকা যাবে না শিরিক থাকলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহ পাক জান্নাত দিবেন না আমরা সবাই জান্নাতে যেতে চাই সবাই কইছে কোথায় যেতে চাই জান্নাতে কিন্তু শিরিক থাকলে আল্লাহ পাক সূরা আল মায়দার 72 নম্বর আয়াত আয়াতটা একটু পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন কি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম করে দেন আল্লাহর জান্নাত কি হবে হারাম এবার আসেন দুই একটা শিরিকের কথা শুনি তারপরে আমরা বুঝবো যে শিরিক আছে কি নাই আচ্ছা শিরিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতা মিলাইলে এটার নাম হয় কি শিরিক তাহলে আমার আপনার ভালো মন্দ এগুলা করার মালিক কে হয় নাই আপনাদের এখন তাওহীদ ঠিক হয় নাই একমাত্র আল্লাহ তাহলে আমার আপনার ভালো মন্দ করার মালিক কে একমাত্র আল্লাহ সবসময় একমাত্র সাথে রাখবেন একমাত্র নাই শয়তানে ধরে ফেলবো এই জন্য আল্লাহ পাক দেখেন সুরা আল ফাতিহার মধ্যে আমাকে আপনাকে মুখস্থ করাই দিয়েছেন খালি মুখস্থ না ঠোঁটস্থ প্রতি রাকাতে রাকাতে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা মানে একমাত্র ইয়াকা মানে একমাত্র ইয়াকা নাবুদু একমাত্র ইবাদত করি আপনার ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র সাহায্য চাই কার কাছে আপনার কাছে এখানে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন বান্দা সবসময় একমাত্র কইবে একমাত্রের নাম তাওহীদ যখন একমাত্র নাই তখন আর তাওহীদ থাকবে না তাহলে আমার আপনার ভালো মন্দ করার মালিক কে একমাত্র আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কল্যাণ করতে চান দুনিয়ার এমন কোন শক্তি নাই যে আমার অকল্যাণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো অকল্যাণ করতে চান দুনিয়ার এমন কোন শক্তি নাই যে তার কল্যাণ করতে পারবে তাহলে সমস্ত কল্যাণ অকল্যাণ ভালো খারাপ মঙ্গল অমঙ্গল সবকিছু করার মালিক কে এখন যদি মনে করেন সকালবেলার কাস্টমার প্রথম কাস্টমার তারে বাকি দিলে আমার সারা দিনের ব্যবসা বাণিজ্য ক্ষতি হইব কি এটা কে কইছে আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে তাহলে সকালবেলার কাস্টমারের বাকি দিলে
আমার সারা দিন ব্যবসা ক্ষতি হবে কেন কি ব্যবসার ক্ষতি করার মালিক কে তাহলে লাভ করার মালিক কে তা আমার আল্লাহ চাইলে আমার লাভ হবে আল্লাহ চাইলে আমার ক্ষতি হবে তো প্রথমে কাস্টমার বাকি দেওয়ার মধ্যে কি সমস্যা কিন্তু আপনাদের এদিকে এই সিস্টেম আছে না সকাল বেলায় গেলে কয় না তুমি প্রথম কাস্টমার বাকি দেওয়া যায় না সারা দিন নিতে পারো অসুবিধা নাই কিন্তু প্রথমে দেওয়া যায় না তাহলে এই প্রথম কাস্টমারের ক্ষমতায় বিশ্বাসী এটাও কি আল্লাহর সাথে শিরিক হবে কারণ আমি আরেকটা জিনিসকে ক্ষমতার মালিক মনে করতেছি আচ্ছা রবিবারে বাস কিনতে গেছেন কয় না আজ যে রবিবার বাস দেওয়া যায় না কি আপনাদের দিকে কি বারে জি বাস বেচানা কি বারে সোমবারে অনেক এলাকা আছে রবিবার অনেক এলাকা আছে বৃহস্পতিবার আমাদের দিকে রবিবার আপনাদের দিকে কি বার সোমবার সোমবারে পুরো গ্রাম খুঁজতেছেন বাস কিনবেন কেউ বাস দেয় না কি হইছে বাস কি হইছে আজকে বাসের কয় না আজকে বাস যদি কাটি তো বাস সব নষ্ট হয়ে যাবে তো বাস নষ্ট করার মালিক কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তো ওইটা রবিবারে যেই সোমবারেও সেই মঙ্গলবারেও সেই বুধবারেও সেই সব দিনই তো একই তাহলে একদিন বাস বিক্রি করতে হবে না এই কথা কে শিখেছে এখন যদি মনে করেন আজকে বিক্রি করলে সমস্যা তাহলে এটার নাম কি শিরিক আচ্ছা এবার আসেন বিয়ে শাদী যা হয় সব খালি শুক্রবারে আর সোমবারে শনিবারে বিয়ে হইতেছে কোন জায়গায় দেখছেন কি দেখছেন নি শনিবারে নাই আমি দেখি নাই আপনারা দেখছেন শনিবারে বিয়ে হয় শনিবার আর মঙ্গলবার আমি কয়েক জায়গায় ইচ্ছা করি বলি দেখছি কই ভাই ওই শনিবারের দিন দেন তা এবার কি করে ডাইরেক্ট তো না করতে পারে না তো ওই দিন আমাদের কিছু জরুরি কাজ আছে ওই দিন করা যাবে না হুজুর একটু শুক্রবারে করা যায় না আগের দিন করা যায় না বা একটু পরের দিন করা যায় না মানে আমি তো বুঝছি শনিবারে করবে না মঙ্গলবারে করবে না আর বিয়ে শাদীর দাওয়াত তো হুজুরের সবচেয়ে বেশি আসে কি বলেন হুজুরের বিয়ে শাদীর দাওয়াত তো আসতেই থাকে হুজুরেরা যদি বাংলাদেশে মদ খাইতো তো সবচেয়ে দামি মদ হুজুরেরা খাইতে পারতো পারতো না মুরিদরা আনি আনি সবচেয়ে মুসল্লিরা আনি আনি সবচেয়ে দামি গুলা দিত কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশের ওলামায়ে কেরাম মাদক মুক্ত কি বলেন 100% মাদক মুক্ত ধূমপান মুক্ত নেশা মুক্ত মসজিদের ইমাম সাহেবেরা ওলামায়ে কেরামরা এরা সবাই কেউ মাদক মাদকের সাথে মাদকের নেশায় জড়িত নাই আলহামদুলিল্লাহ কিসের কারণে আল্লাহর ভয়ে তাকওয়ার কারণে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে ইমাম সাহেবরা সবচেয়ে দামি দামি গুলা খাইতে পারতো পারতো না আপনারা সেগুলো চোখেও দেখতেন না ইমাম সাহেবরা যেগুলা খাইতো তাহলে ইমাম সাহেবরা বিয়ের সবচেয়ে বেশি দাওয়াত পায় দেখবেন শুক্রবারে অনেক দাওয়াত সোমবারে অনেক দাওয়াত শনিবার মঙ্গলবারে বিয়ের দাওয়াত নাই তার অর্থ হলো এই শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হলে মানুষ মনে করে কি হইব অলক্ষী লাগি যাইব মুসলমানের ঘরে লক্ষ্মী অলক্ষ্মী বিশ্বাস করার নাম শিরিক লক্ষ্মী অলক্ষ্মী থাকে অমুসলিমের ঘরে মুসলমানের ঘরে কোনোদিন লক্ষ্মী অলক্ষ্মী আসেও না যায়ও না মুসলমানের ঘরে আসে বরকত বারাকা আসে এই জন্য মুসলমান ঘরে ঢুকার সময় সালাম দি ঢুকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসলমানের ঘরে কি ঢুকবে বরকত ঢুকবে মুসলমান সবসময় বরকতের দোয়া করে বিয়ের পরে স্বামী স্ত্রীর জন্য দোয়া করে কি দোয়া করে আপনাদের দেশে বিয়ের পরে কি দোয়া করে বলেন তো দেখি স্বামী স্ত্রীর জন্য নতুন স্বামী স্ত্রীর জন্য কি দোয়া বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন বিয়ে খাইছো এবার নতুন জামাইয়ের জন্য নতুন বউর জন্য দোয়া করো কি দোয়া বারাকাল্লাহু লাকা আল্লাহ তোমার জন্য বরকত দান করুক ওয়া বারাকা আলাইকা আল্লাহ তোমার উপরে বরকত দান করুক তাহলে বরকতের দোয়া তার ঘরে আসবে বরকত লক্ষ্মীও আসবে না অলক্ষ্মীও আসবে না আসবে কি বরকত এই জন্য ঘরের মধ্যে লক্ষ্মী অলক্ষ্মী ঢুকাইলে বাইর করলে শিরিক হয় লক্ষ্মী অলক্ষ্মী ঢুকাইলে বাইর করলে কি হবে যদি মনে করেন শনিবারে বিয়ে হলে অলক্ষ্মী লাগে যাব মঙ্গলবারে বিয়ে হলে অলক্ষ্মী লাগে যাব তিথি মিলে নাই কৃষ্টি মিলে নাই অমুক দিন অমুক ক্ষণ অমুক সময় করা যাবে না এটা হলে কি হবে শিরিক হবে আচ্ছা সকালবেলায় বাড়ির কোনাদি ফাঁকি একটা ডাক দিছে ক আরে হাজ্জা দিনটা ভালো যাইতো না
আচ্ছা অমুক পাখি ওই কোনাদি কি করছে ডাক দিছে ক আজ বিপদ আইয়ের তা আপনার যে বিপদ আসতেছে পাখি বুঝলো কেমনে পাখি কিছু জানে আপনার যে কি বিপদ আসবে এটা কোন পাখি জানে এখান দিয়ে দুজনে কথা কইতেছে টিক টিকি আওয়াজ করে উঠছে কয় দেখো টিক টিকি কইতেছে ঠিক 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 এই যে বিশ্বাস এই বিশ্বাসগুলোর নাম কি শিরিক একজন মুসলিম এই জাতীয় কুসংস্কার এই জাতীয় বিশ্বাসগুলো পোষণ করতে পারে না কারণ তার ভালো মন্দ বিপদ আপদ সবকিছুর নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে দেখবেন এখান থেকে কোন একটা ভালো কাজে রওনা দিছে কিছু দূর গেছে যায় দেখে যে এক মহিলা খালি কল ছিলই টিউবওয়েল থেকে পানি আনতে বাইরেছে ক আরে দেখো একটা বালা কাজে বাইরে ছিলাম একটা চট্টগ্রাম যামো এখন দেখি এই মহিলা এই আমার সামনে পড়ে গেছে খালি কলসি দেখে গেছি খালি কলসি দেখছি মানে আবার কি বিপদ খালি কলসি দেখে গেছে আজকে যাত্রা শুভ হয় নাই অশুভ যাত্রা হয়ে গেছে এই অশুভ যাত্রা বিশ্বাস করার নাম কি শিরিক রাত্রে গজ্জারও দিছে কয় এই ময়লাগুলো খবরদার বাইরে পালাইও না মা বোনেরা কয় এই ময়লাগুলোর আচ্ছা কিন্তু বাইরে পালানো যাইতো না বাইরে পালাইলে লক্ষ্মী চলে যাবে ঘরে তো এই বিশ্বাসের নাম কি রাত্রে পাওনা দ্বারা আছে টাকা নেওয়ার জন্য কয় না এই মিয়া কালকে আসিও রাত্রে টাকা দেওয়ান যাইতো না ঘর থেকে কারণ ঘর থেকে টাকা দিলে কি হইব লক্ষ্মী চলে যাইব সকালবেলায় ঘর ঝাড়ু দেওয়ার আগেও টাকা দেওয়া যাইতো না আগে ঘর ঝাড়ু দিতে হইব ঘরে পানি ছিটাইতে হইব তারপরে যে টাকা পয়সা দিতে হবে এই বিশ্বাসের নাম কি শিরিক এই জাতীয় শিরিক রন্ধ্রে রন্ধ্রে সমাজের ঘরে ঘরে ঢুকে গেছে ঢুকছে না তারপরে দেখবেন সূর্য ডুবতেছে মহিলার কাপড় রোদে রেখেছে কয় রে দেখো সূর্য ডুবার সময় কাপড় দেখে গেছে এই কাপড় দেখার কারণে বিপদ অলক্ষ্মী শুরু হয়েছে কয় আমার ছেলেটা খুব লক্ষ্মী কয় বাইরে এক বোঝে পাইছি খুবই লক্ষ্মী তাই ঘরের মধ্যে লক্ষ্মী আসবে কেন কি মুসলমানের ঘরে লক্ষ্মী আসবে মুসলমানের ঘরে লক্ষ্মী ঢুকানোর নাম শিরিক মুসলিমের ঘরে ঢুকবে কি বলছি বরকত যদি ঘরের মধ্যে বরকত ঢুকে ওই ঘরে শয়তান থাকবে না আপনি ঘরে ঢুকার সময় যদি দোয়া পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন ঘরে ঢুকার সময় আল্লাহর জিকিরের সাথে ঢুকে বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা ঘরের মধ্যে সালাম দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই দোয়া পড়ি ঢুকছে শয়তান বলতেছে আহারে কোন ঘরে আসলাম এই ঘরের মধ্যে লা মাবিতা লাকুম এই ঘরে তো থাকার জায়গা নাই রাত্রে কারণ এই ঘরের মধ্যে বরকত এসে গেছে আল্লাহর জিকির এসে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কতক্ষণ পরে লোকেরা খাইতে বসছে ওই ঘরের মানুষেরা খাইতে বসে বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বরকতের দোয়া করে ফেলছে খাওয়ার সময় শয়তান কয় লা মাবিতা লাকুম ওয়া লা আশা আলাকুম আরে এই ঘরের মধ্যে তো থাকার জায়গাও নাই খানাও নাই আগে তো মনে করছিলাম ইয়া থাকার জায়গা না পেলে কিছু খানা পাবো তো এই ঘরে দেখি খানাও নাই থাকার জায়গাও নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ঘর থেকে শয়তান পালাই যায় তাহলে ঘর থেকে শয়তান দূর করতে হলে কি করতে হবে ঘরের মধ্যে সুন্নতি জিকিরগুলো চালু করতে হবে বরকত চালু করতে হবে তখন শয়তান পালাই যায় আর যখন ঘরের মধ্যে আল্লাহর জিকির থাকবে না কোরআনে কারিমের তেলাওয়াত থাকবে না কোরআনে কারিমের সাথে সম্পর্ক নাই ওই ঘরে শয়তান আর আস্তানা বাঁধে তাহলে মনে রাখতে হবে যে এই জাতীয় যতগুলো কুসংস্কার বিশ্বাস এগুলার নাম হলো কি শিরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তিয়ারাতু শিরকুন আত্মিয়ারাতো শিরকুন আত্মিয়ারাতো শিরকুন এই জাতীয় শুভ অশুভ কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল কোন মাখলুক করতে পারে এটা বিশ্বাস করলে কি হবে শিরিক হবে মান রাদ্দাত হত্তিয়ারাতো মিন হাজাতিন এরকম কোন লক্ষণ কুলক্ষণের কারণে কোন লোক যদি জরুরি কোন প্রয়োজন থেকে ফিরে আসে ফাকাদ আশারাকা সে আল্লাহর সাথে শিরিক করছে অর্থাৎ সে বাহির হয়েছে একটা গুরুত্বপূর্ণ কাজে সামনে যায় লক্ষ্মী ও লক্ষ্মীর কারণে সেই ঘুরি চলি এসছে আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সে শিরিক করছে আর ইমানের মধ্যে যদি শিরিক থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না ইমানটাকে একেবারে ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে কিসের থেকে
ইমানের যত ভাইরাস আছে সব ভাইরাস থেকে একেবারে পরিষ্কার করতে হবে ইমানের এক নম্বর ভাইরাস বলছি কুফর দুই নম্বর ভাইরাস বলছি শিরিক তিন নম্বর ভাইরাস নাফাক চার নম্বর ভাইরাস বেদাত পাঁচ নম্বর ভাইরাস জাইক বক্রতা বক্রতা এগুলার আজকে আলোচনা করব না আজকে মূল কথা বলছি এক নম্বর কথা ইমানটা বিশুদ্ধ হতে হবে জান্নাতে যেতে হলে এক নম্বর কি হতে হবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই লোকের সর্বশেষ কালাম হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ এই লোক কোথায় যাবে জান্নাতে যাবে এখন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাকে আসে লোকেরা জিজ্ঞাসা করলো আচ্ছা আমি যদি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি তো এটা তো জান্নাতে চাবি এই সাবি যদি আমি নিয়ে যাই তো জান্নাতে ঢুকে যেতে পারবো ওয়াহাব ইবনে মুনাব্বি রাহিমাহুল্লাহ বললেন ও মিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে সাবি এটা ঠিক আছে কিন্তু সাবির মূল কারিশমা হলো দাঁতের ভিতরে একই কোম্পানির তালা একই কোম্পানির ছাবি যদি দাঁতে দাঁতে না মিলে তো একশোটা ঢুকাইলেও তালা খুলবে না কি বলেন সাবির মূল কারিশমা কিসের মধ্যে দাঁতের মধ্যে ওয়াহাব ইবনে মুনাব্বি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে তালা লাগাইছেন ওই তালার দাঁতের সাথে তোমার এই এই সাবির দাঁত যদি না মিলে তো তুমি যত সাবি দিয়ে গুতাও না কেন জান্নাত খুলবে না খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত না লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে তো লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত কি লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত হলো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহর উসুল লা ইলাহা ইল্লাল্লাহর রুকন এগুলো সব জেনে শুনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে আপনাকে জান্নাতে নিবে সুবহানাল্লাহ তাহলে এক নম্বর কথা ঈমান কি হতে হবে বিশুদ্ধ হতে হবে দুই নম্বরটা বলি শেষ আমার আলোচনা দুই নম্বরটা কি বলছি আরেকটা কি লাগবে আমল লাগবে তবে খালি আমল হইলে হবে না আমল হইতে হবে কি আমলে সালেহ আমল হইতে হবে আমলে সালেহ আল্লাহ পাক কোরআনে কারিমে শুধু আমল বলেন নাই আমলে সালেহ বলছেন আমলে সালেহ কোনগুলা আমলে সালেহ হইতে হলে এক নম্বরে এই আমলটার মধ্যে এখলাস থাকা লাগবে এক নম্বরে এই আমলের মধ্যে কি থাকতে হবে এখলাস অর্থাৎ এই আমলটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা লাগবে যদি কর না এক কামে দুই কাম দান গাড়ে সোয়াম এটা বুঝছেন আমার এই কথাটা বুঝেন নাই বৈশাখ মাস ইরিদান আছে আমও ফাইতেছে ইরিদানও আছে আম পাকার সময় হয়েছে এখন দান নেওয়ার কাজে এত ব্যস্ত আম খাওয়ার সময় পায় না তা এখন কয় রে মিয়া আম খাইবার আলাদা সময় দেওয়ার টাইম আছে নি তা দান গাইতেছে মুখে আমও খাইতেছে পা দিয়ে কি করতেছে দান দানের কাজ করতেছে দান নাড়াতেছে দান গাইতেছে আর মুখে কি খাইতেছে এক কামে দুই কাম মানে একসাথে পায়ের কাজও চলতেছে মুখের কাজও চলতেছে এখন কোন লোক যদি আল্লাহর ইবাদত করি এক কামে দুই কাম করিয়া লয় তাহলে এই আমলের নাম আমলে চলে না এই আমলের নাম যেমন ধরেন একজনে জাকাত দিব রমজান মাস আসছে একজনে সিটাং শহরে বসে বসে চিন্তা করতেছে সামনে তো রমজান মাস জাকাত দেওয়া লাগবো তো সিটাং শহরের থেকে দশ হাজার শাড়ি লুঙ্গি কিনে নিমু নিয়ে ওই এলাকায় গিয়ে সব মানুষের ঘরে ঘরে একটা একটা শাড়ি একটা একটা লুঙ্গি পৌঁছাই দিমু এক কামে দুই কাম করে ফেলমু জাকাতও আদায় করবো সামনের বোটও কিনে ফেলমু এক কামে দুই কাম জাকাতের কামও সারাই ফেলবো পাশাপাশি যার কাছে লুঙ্গি একটা শাড়ি একটা যাইবো হে কি আমার ভোট না দিই কারে ভোট দিব তাহলে দুই কাম হয়ে গেছে না একসাথে জাকাতও আদায় হয়েছে আবার আরেক কাজও হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই দুই কাম সারাইলে আমি আল্লাহর কাম হবে না জাকাত হবে না এই যে আমলটা হবে এই আমলের নাম আমলে সালে হবে না তাহলে যেই আমলের মধ্যে এখলাস থাকবে না ওই আমল আমলে সলে হবে না আরেকটা শর্ত থাকা লাগবে আমলের মধ্যে সেটা হলো আমলটা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করছেন তেমনে করা লাগবে আপনার আমার ইচ্ছামতো মন গড়া করা যাবে না কেমনে করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করছেন যেমনে করছেন যেভাবে করছেন ঠিক ওই সময়ে ওইভাবে ওই পদ্ধতিতে করা লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করছেন কোন জায়গায় বলেন তো দেখি হজ কোন জায়গায় আল হাজ্জু আরাফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ হলো কোথায় আরাফার ময়দানে এখন আপনারা কইলেন যে না এত টাকা নাই আরাফার ময়দানে যাইতে হইলে এই বছর 8 লাখ টাকা লাগবে 8 লাখ টাকা লাগবে না তো কোন 8 লাখ টাকা দরকার নাই আমাদের সিটাং একটা বিশাল ময়দান আছে জমিয়তুল ফালা ময়দান এখানে যাই বসে থাকমু কি হজ হইব না কেন হইতো না অসুবিধা কি এটো ময়দান হেটো ময়দান এটা আরাফাতের ময়দান এটা জমিয়তুল ফালা ময়দান তো হবে না কেন এখানে হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিবেন হজ হবে পৃথিবীর মধ্যে একমাত্র এই ময়দানে সুতরাং পৃথিবীর যত ময়দান হোক না কেন ওই ময়দানে পা না রাখলে হজ হবে না ওই ময়দানে পা না রাখলে হজ হবে না যত ময়দানে পা রাখেন না কেন ওই ময়দানে গেলেই হজ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিবেন আচ্ছা এবার ধরেন আরাফাতের ময়দানে যেদিন যাবেন হজ হয় জিলজ মাসের কয় তারিখে 9 তারিখে 9 তারিখের দিন একসাথে 30 40 লাখ মানুষ এই ময়দানেটার মধ্যে এই ময়দানের মধ্যে টয়লেটে গেলে 10 জন 15 জনে সিরিয়াল ধরা লাগে টয়লেটে গেলে সিরিয়াল দেখতে হয় আমাদের দেশে কি করে জানেন কয় টাকা হইছে পয়সা হইছে সব হইছে এই ভাই হজে যান এই ভাই হজে যান কয় না আর অন হজ ধরে রাখবার বয়স হয় না হজ ধরে রাখবার বয়স হয় না তো হজ ধরে রাখবার বয়স হইছে কখন যখন 70 বছর হইছে 80 বছর হইছে গত বছর যখন কইছে 65 বছরের উপরে হজে যেতে পারবে না আমাদের দেশের অধিকাংশ হাজি নাকচ হয়ে গেছে কারণ সব হাজি তো 65 এর উপরে এখন হজ ধরে রাখার বয়স হইছে 70 বছর 80 বছর হইছে আর হজ ধরে রাখার বয়স হইছে এন ছেলেরা গরু জবাই করে জিয়াফত তিয়াফত দিয়ে বাপের এয়ারপোর্টে তুলে দিয়ে আছে যে আব্বা যান হজ করি আইগেন আচ্ছা আব্বা গেছে হজ করতে আব্বা এবার আরাফাতের ময়দানে গেছে যাই দেখে আল্লাহু আকবার সিরিয়ালে 15 16 জন দাঁড়ায় রইছে টয়লেটের সামনে এখন আব্বার হজ ধরে রাখার বয়স হইছে কিন্তু টয়লেট ধরে রাখার বয়স নাই আব্বা যে আরাফার ময়দানে যে কি সর্বনাশ করছে ছেলেরা তো জানে না আব্বার হজ ধরে রাখার বয়স হইছে কিন্তু ওযু ধরে রাখার টয়লেট ধরে রাখার বয়স আর নাই এখন আরাফার ময়দানে ওই 10 তার 9 তারিখে গেছে 10 15 জনের সিরিয়াল এখন বাঙালি তো খুব বুদ্ধিমান এখন আমরা মিলে সবাই মিলে কইতেছি যে ভাই 9 তারিখে এই 20 লাখ মানুষের সাথে এত ঠেলাঠেলি করার দরকারটা কি রে ভাই 20 তারিখে ওই দিন 9 তারিখে যে ঠেলাঠেলি দরকার কি এই যে এখন আরাফার ময়দান খালি পড়ে রয়েছে পড়ে রয়েছে না চলেন একবারে আমরা বাঙালি খুব বুদ্ধিমান মানুষ একসাথে এক মাস থাকি যাই এখন যাই যদি আরাফার ময়দানে এক মাস বসে থাকেন হজ হইব না কেন হইতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিবেন ওই 9 তারিখে সূর্য পশ্চিম আকাশে ঢলি ফুটলে সূর্য ডুবার আগ পর্যন্ত যাই বসে থাকা লাগবে এইজন্য বাংলাদেশের ন সারা পৃথিবীর যত হাজিরা যায় ওখানে যাওয়ার পর অনেক হাজি অসুস্থ হয়ে যায় হসপিটালে ভর্তি হয়ে যায় ওই সৌদি সরকার ওই 9 তারিখের দিন জোহরের পরে মাগরিবের আগে এই টাইমের ভিতরে অ্যাম্বুলেন্সে করে সকল হসপিটালের সব রোগী যত হাজি যত হসপিটালে ভর্তি আছে সবার গাড়িতে করে অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে যে হাজির করায় এটা সৌদি সরকারের উপরে ফরজ দায়িত্ব যতক্ষণ রু আছে শ্বাস প্রশ্বাস আছে এতক্ষণ লোকটারে সরকার ওই হসপিটাল থেকে ওই দিন লই যাই অ্যাম্বুলেন্সে করে ওখানে লই যাই হাজির করায় হয়তো লোকটা জানেও না যে সে আরাফাতের ময়দানে আছে লোকটা বেহস কিন্তু তারপরেও লোকটারে লই যাই ওখানে হাজির করায় কারণ ওই টাইমে হাজির না হইলে লোকটার হজ হবে না তাহলে ওই টাইমের আল্লাহ রাসূল যেখানে বলছেন যেই টাইমে বলছেন ওই জায়গায় ওই টাইমে যদি আমলটা হয় এটার নাম হইব আমলে সালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করছেন সেই পদ্ধতিতে করা লাগবে আল্লাহ রাসূলের পদ্ধতি বাদ দিয়ে যদি নিজের পদ্ধতিতে করেন
তখন এটা আর আমলে সালে হবে না এটা আল্লাহ পাক কবুল করবেন না এইজন্য আল্লাহ পাক শর্ত দিয়েছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিবেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী আল্লাহর ইবাদত করতে চাইলে আমার ইত্তেবা করতে হবে আমি নবী যেমনে করছি তেমনে করা লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আপনি বেশি বাড়াইতেও পারবেন না কমাইতেও পারবেন না যেমনে করছেন তেমনে করলে তখন আমল এটার নাম আমলে সালে প্রতিদিন জোহরের নামাজ পড়েন আপনারা কয় রাকাত ফরজ নামাজ 4 রাকাত জুমার নামাজ পড়েন কয় রাকাত এখন এটা তো হিসাবে মিলে না এখন এক কাজ করা যায় ধরুন প্রতিদিন অফিস খোলা তারপরেও 4 রাকাত শুক্রবারে অফিস বন্ধ সব বন্ধ কাজকর্ম বন্ধ এদিন তো নামাজ ডাবল হইবার কথা কিন্তু ডাবল না কি হইছে উল্টা কমে গেছে 2 রাকাত এখন খতিব সাহেবে কইতেছে মুসল্লিয়ানে কেরাম শুনেন জুমার নামাজ 2 রাকাত না পড়ি আমরা জোহর যেমন 4 রাকাত পড়ি আসর 4 রাকাত পড়ি নামাজ বেশি পড়লে অসুবিধা আছে নি নামাজ বেশি পড়লে তো লাভ এখন খতিব সাহেব যদি কয় 4 রাকাত পড়তে আমরা রাজি হমু না কেন রাজি হমু না অসুবিধা কি নামাজে না পড়মু রাজি হমু না কেন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ 2 রাকাত শিখাইছেন তাহলে আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত 2 রাকাতেই পড়া লাগবে ওই 2 রাকাত পড়লে এটা হইবো আমলে সওয়ালে 4 রাকাত পড়লে এটা আমলে সওয়ালে তখন এটা আমলে ফাসাদ আমলে বাতিল হয়ে যাবে আচ্ছা এখন জুমার নামাজের খুতবা দি আগে না পরে আগে এখন একজন আসে কইতেছে ঈদের নামাজে আমরা খুতবা দি আগে না পরে পরে আগে নামাজ পড়ি ফেলাই পরে কি করি খুতবা দিতে দেখবেন যে এই খুতবা দিবার সময় অধিকাংশ মানুষ থাকে না নামাজটা পড়ি গরু জবাই করার জন্য দৌড় মারে আর বসে থাকে না এরকম আছে না এখন খতিব সাহেব যদি কয় শুনেন খুতবাটা পরে না দি আগে দি দি তাহলে মানুষও থাকবো জুমার নামাজও আগে দি না তো এখানে ঈদের নামাজও আগে দি দি কি আপনারা রাজি হইবেন কেন রাজি হইতেন না পরেরটা আগে দিছে আগেরটা পরে দিছে একটা দুটাই তো দিছে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আগে করছেন সেটা আগে যেটা পরে করছেন সেটা পরে উলট পালট হইলে আমলিটা আর আমলে সওয়ালে থাকে না আচ্ছা আপনাদের আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজে আজান দেয় না এখন ঈদের নামাজে পড়ি আজান দেনি জানাজার নামাজে এখন কেউ যদি ঈদের নামাজের সময় আজান দিদে কয় যে মিয়া হইতে সময় সুযোগ পাই না মুয়াজ্জিনের জন্য আজকে একটু মাইকটা খালি পড়ে রয়েছে আমি একটু আজানটা দিয়ে দিই যদি আজান দিয়ে দে সওয়াব হইব না গুনাহ হইব গুনাহ হইব তাহলে আজান দিও জাহান্নামে যাওয়া লাগে আজান দিও কি যদি কেউ মিয়া হে আজান দিছে খারাপ কাজ করছে না এ আজান দেওয়াটাও খারাপ হয়ে গেছে কি জন্য আমার রাসূল ঈদের নামাজের আগে আজান দেন নাই দিতে বলেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60 জন মুয়াজ্জিন ছিল এক মুয়াজ্জিনেরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে ঈদের নামাজের আগে দিয়ে একটু আজান দাও তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল যেমনে করছেন কিয়ামত পর্যন্ত তেমনে করলে ওই আমলের নাম আমলে সওয়ালে আর জান্নাতে যাইতে হইলে খালি আমল হইলে হবে না আমলে সওয়ালে হইতে হবে এই দুইটা জিনিস ঠিক থাকলে ঈমানটা যদি ঠিক থাকে আমলটা যদি আমলে সওয়ালে হয় তা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা আল্লাহ পাক বলেন জান্নাতুল ফেরদাউসের যত মেহমানদারি আছে সমস্ত মেহমানদারি তোমার জন্য খুলে দেওয়া হলো সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে এই দুটো জিনিস ঠিক করতে হবে ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আগামী এক বছর এই দুটার উপরে লেখাপড়া করব এই দুটা জানব এই দুটা বুঝব ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ পাক আবার কখনো দেখা হইলে এটার পড়া নেওয়া হবে আজকের ক্লাসে যা হয়েছে এই ক্লাসের পড়া পরবর্তী ক্লাসে নেওয়া হবে ইনশাআল্লাহ রাজি আছি তো দেখেন এই এলাকার মুরব্বিরাও কিন্তু অনেক ভালো এরকম ভালো মুরব্বি খুব কম পাওয়া যায় মুরব্বিরাও কয় ঠিক আছে ইনশাআল্লাহ অন্য জায়গায় যুবকেরা কয় ঠিক আছে কিন্তু এই এলাকায় মুরব্বিরাও কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ এই এলাকার মুরব্বিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো মুরব্বি বানাই দেন এই এলাকার মুরব্বিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার মতো মুরব্বি বানাই দেন এই এলাকার যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাবাবে মক্কা শাবাবে মদিনার মতো যুবক বানাই দেন এই এলাকার যুবকদেরকে
আব্দুল্লাহ বিন আব্বাসের মতো যুবক আব্দুল্লাহ বিন ওমরের মতো যুবক আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো যুবক বানাই দিন এই এলাকার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশার মতো আম্মা জান হাফসার মতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা বানাই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার শিশুদেরকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো শিশু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো শিশু আল্লাহ পাক বানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে দিন যার স্মরণে হযরত মাওলানা শাহ সুফি আমির হোসেন শাহ রহমতুল্লাহ আলাই যার স্মরণে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন বার্ষিক মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে তাওহীদ শিখাইছেন সুন্নত শিখাইছেন সেই তাওহীদ সুন্নতের আলোকে চলার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শিরিক বেদাত নেফাক কুফর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবাইকে আযাবে কবর আযাবে নার থেকে হেফাজত করুন আমিন ইয়া রাব্বুল আলামিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته